পাকিস্তানের একজন বিখ্যাত চিকিৎসক, তার নাম হলো হাকিম মোহাম্মদ তারেক মাহমুদ চুক্তাই, ওনার নাম। তিনি একটা বই লিখেছেন সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আধুনিক বিজ্ঞান। এই বইয়ের মধ্যে তিনি রোজা অধ্যায়ে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন যে রোজাকে অমুসলিমরা কিভাবে স্বীকৃতি দিয়েছে, তিনি তার কিছু তথ্য রূপত্ব এখানে তুলে ধরেছেন সবার কাছে। এই লেখক তিনি বলেন, তাকে একজন আমেরিকান ব্যক্তি, একজন খ্রিস্টান, কি কথা বলেন, কি খ্রিস্টান, একজন খ্রিস্টান এসে এই বইয়ের লেখক যিনি তাকে বলতেছেন যে আমি রোজা আছি, আমি কি আছি, রোজা আছি। এখন হাকিম মোহাম্মদ তারেক মাহমুদ চুক্তাই তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি তো হলেন একজন মুসলিম, আপনি তো মুসলমান না, আপনি কেন রোজা রাখেন, রোজা রাখার মধ্যে আপনার লাভ। এই আমেরিকান এই ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, তিনি বললেন যে পৃথিবীর সকল মানুষের বছরে কিছু সময় এভাবে রোজা রাখা দরকার, কারণ রোজা রাখার মাধ্যমে মানুষের ডাইজেস্টিভ যে সিস্টেম, এই সিস্টেমটাকে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়, কি দেওয়া হয়, বিরতি দেওয়া হয়। আর বিরতি দেওয়ার কারণে মানুষের শরীরে এক ধরনের বিষাক্ত রস রয়েছে, এই রসটা নিঃশেষ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। তিনি বলছেন রোজা রাখার কারণে মানুষের শরীরের এই বিষাক্ত লালাটা একদম দেহ থেকে বের হয়ে যায়, আর বের হয়ে যাওয়ার কারণে ওই মানুষটা কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই জন্য ওই আমেরিকান খ্রিস্টান বলতেছে, আমি শুধু নই, আমি আমার স্ত্রী সহ আমরা দুজনেই প্রত্যেক বছরের কিছু কিছু সময় আমরা এইভাবে রোজা রাখি, আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে মিনিমাম 3 দিন রোজা রাখার জন্য, বলেন আল্লাহু আকবার। ওই খ্রিস্টান তখন এই কথা বললেন, তখন এই পাকিস্তানের বিখ্যাত চিকিৎসক তারেক মাহমুদ চুক্তাই তিনি বললেন যে ও ভাই, আপনি তো এখন বলতেছেন ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখার জন্য, শরীরে রোগ মুক্তির জন্য আপনি রোজা রাখতেছেন, আপনি এই কথা বলছেন, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী আজ থেকে 1400 বছর পূর্বেই সেই রোজার কথা বলে গিয়েছে যে তোমরা প্রত্যেক মাসে কমপক্ষে 3টা রোজা রাখো। আমার নবী আরো 1400 বছর আগেই তিনি এই ফর্মুলা দিয়েছেন যে প্রত্যেক মাসে রোজা রাখার অভ্যাস তৈরি করো, রোজা রাখলে তোমাদের রোগ থেকে তোমরা মুক্তি পাবে বলে সোহা। তাহলে একজন অমুসলিম রোজা রাখার মাধ্যমে রোগ থেকে মুক্তি উপায় খুঁজে পেয়েছে, আর আমরা মুসলিম, আমরা কিন্তু মুসলিম পরিচয় হওয়া সত্ত্বেও, রোজা আমাদের উপরে ফরজ হওয়া সত্ত্বেও অনেক ভাই রয়েছে রোজা রাখে না, আছে না, আছে না, আছে কি না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, খ্রিস্টানরা, অসংখ্য খ্রিস্টান এই রোজার উপরে গবেষণা করেছে, গবেষণা করে করে তারাই রোজার প্রতি স্বীকৃতি দিয়েছে। রোজা একটা মহান ইবাদত, রোজা একটা বিশাল উপকারী জিনিস। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র প্রফেসর মোরফান তিনি বলেছেন যে আমি ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি যখন রোজা অধ্যায় পড়াশোনা করা শুরু করলাম, এই রোজা অধ্যায় পড়াশোনা করার সময় আমি অভিভূত হয়েছি, মুক্ত হয়েছি। আমি মনে করি ইসলামের মুসলিমদের জন্য যদি আর কোনো বিধিবিধান না নাও থাকতো, যদি শুধু রোজার বিধান থাকতো, এটাই মুসলমানদের জন্য সবচেয়ে নিয়ামতকর বিধান হয়ে যেত। সুবহানাল্লাহ। এই প্রফেসর মোরপ্যান বলছেন, আমি যখন মুসলমানদের রোজা অধ্যায় নিয়ে অনুসন্ধান করলাম, অধ্যয়ন করলাম, আমি চিন্তা করতে লাগলাম যে দেখি আমি এই রোজা নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি বাস্তব উদাহরণ হিসেবে তিনি নিজেই রোজা রাখা শুরু করলেন, রোজা রাখতে লাগলেন। তিনি বলেছেন, আমার পাকস্থলীর সমস্যা ছিল, যখন আমি কয়েকদিন রোজা রাখলাম, রোজা রাখার পরে আমি দেখতে পেলাম আমার পাকস্থলীর সমস্যা মোটামুটি সমাধান হয়ে গেছে। এভাবে আমি আরো কিছুদিন রোজা রাখতেই লাগলাম, যখন আরো কিছুদিন আমি রোজা থাকলাম, রোজা থাকার পরে এক সময় আমি দেখতে পেলাম যে আমার শরীরের যত রোগ ছিল সব রোগগুলো দূরীভূত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
রোজা নিয়ে গবেষণা করলো, রোজা রাখার মাধ্যমে রোজার মধ্যে উপকারিতা আছে এই জিনিসটা খুঁজে পেল। কিন্তু মুসলমান দুর্ভাগা জাতি, রোজা আসলে অনেক মুসলমান আছে রোজা রাখতে চায় না। যাদের হজম শক্তিতে সমস্যা রয়েছে, আছে না আমাদের মধ্যে? আছে না? যাদের হজম শক্তিতে সমস্যা রয়েছে, যাদের পায়খানার সমস্যা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন রোজা রাখার কারণে ওই মানুষগুলোর এই হজম শক্তি বৃদ্ধি পায় এবং তাদের পায়খানার যে সমস্যা রয়েছে সমস্যাগুলো ইতিমধ্যে সমাধান হয়ে যায়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যাদের রমজানের পূর্বে পায়খানা ট্রাবল ছিল, পায়খানা অতিরিক্ত কষা ছিল, পায়খানা ক্লিয়ার হয় না, টয়লেটে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট বসে থাকতে হয়, বারবার টয়লেটে যেতে হয়, ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন রোজা রাখার কারণে ওই মানুষগুলোর সমস্যাটা সমাধান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, পোল্যান্ডের বিশিষ্ট পাত্রী যার নাম হলো পোপ ইল, এই বিশিষ্ট পাত্রী তার আধ্যাত্মিক অনুসারী যারা তাকে অনুসরণ করে, এই পোল্যান্ডের বিশিষ্ট পাত্রী তার অনুসারীদেরকে তিনি বলেছেন তোমরা প্রত্যেক মাসে মিনিমাম 3 দিন রোজা রাখবে, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা সুস্থ থাকবে। আর যাদের ডায়াবেটিস, হৃদরোগ এবং পাকস্থলীর সমস্যা যাদের রয়েছে, তোমরা মিনিমাম 1 মাস রোজা রাখবে, যদি এই রোজা রাখো তাহলে এর দ্বারা তোমরা এই রোগগুলো থেকে মুক্তি পাবে। আর এটার স্পষ্ট উদাহরণ হলাম আমি নিজে। একজন খ্রিস্টান পাত্রী বলছে আমি নিজে উদাহরণ, রোজা রাখার মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ এবং হজম শক্তির যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে রোজা রাখার মাধ্যমে আমার। বলেন আল্লাহ আকবার। এই জন্য রব্বুল আলামিন বান্দার জন্য যত বিধান দিয়েছেন, যত বিধিবিধান তিনি নাজিল করেছেন, সকল বিধিবিধানের মধ্যে লাভ আছে কিনা বলেন। শুধু পরকালীন জীবনে লাভ যে আছে তা কিন্তু নয়, পরকালীন জীবনে যেমন লাভ রয়েছে ইহকালীন জীবনেও তেমন লাভ রয়েছে বিধায় রব্বুল আলামিন বান্দাদের জন্য এই এবাদতের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, ক্যামব্রিজের ডাক্তার লোথার জিম তিনি বলেছেন আমি রোজাদারের পেটের খাদ্য নালীর লালা পরীক্ষা করে দেখেছি, রোজা এমন একটা ইবাদত, রোজা রাখার কারণে আমি রোজাদারের পেটের খাদ্য নালীর লালা পরীক্ষা করে দেখেছি, রোজা হলো মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য একমাত্র গ্যারান্টি কর ব্যবস্থা। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রোজা কত বড় একটা উপকারী জিনিস, কিন্তু অনেক যুবক আছে রোজা রাখতে চায় না। আসে না? আসে না? আসে না? শরীরের সক্ষমতা রয়েছে রোজা রাখতে চায় না। আর অমুসলিমরা আমাদের রোজা নিয়ে গবেষণা করে এটার উপকারিতা পেয়েছে, যদিও তারা ইমান আনে নাই, ইমান না আনলেও উপকার পাওয়ার উদ্দেশ্যে হলেও, রোগ মুক্তি পাওয়ার উদ্দেশ্যে হলেও তারা রোজা রাখার চেষ্টা করে। ঠিক, শুধু তাই নয়, রোজার আরো উপকারিতা রয়েছে। বিশিষ্ট মনস্তত্ত্ববিদ, পৃথিবী বিখ্যাত একজন মনস্তত্ত্ববিদ তিনি ছিলেন, যার নাম হলো শিবমন নারায়ণ, তিনি বলেছেন রোজা এমন একটা ইবাদত, যদি কোন মানুষ রোজা রাখে আর তার মধ্যে যদি তার মস্তিষ্কের বা মনের যদি কোনো রোগ থাকে, রোজা এমন একটা জিনিস রোজা রাখার কারণে ওই মানুষটার মস্তিষ্ক আর মনোরোগ দূরীভূত হয়ে যায়, তাহলে সে রোজা রাখার প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা? আমাদের অনেক অভিভাবক আছে ছেলেদেরকে রোজা রাখতে দেয় না, মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, আছে না? আছে কিনা? আছে? আছে। অনেক অভিভাবক রোজা রাখতে দেয় না, বলে তুমি যদি রোজা রাখো তাহলে তোমার ক্লাস আছে, কোচিং আছে, প্রাইভেট আছে, সামনে পরীক্ষা, তোমার ডিস্টার্ব হবে, রোজা রাখার কথা। এরকম অভিভাবক আছে কিনা? এই অভিভাবক বলে বোকা। বলে কি বোকা? বরং আপনার ছেলের মস্তিষ্ক ঠিক রাখার জন্য, আপনার ছেলের মানসিক অবস্থান ঠিক রাখার জন্য, আপনার ছেলের শরীরের অসুস্থতা দূরীভূত করার জন্য এই রোজা রাখাটা হলো একটা উৎকৃষ্ট মাধ্যম। বলে সুতরাং রোজা রাখার প্রয়োজন আছে কি? আছে কি না? তাহলে অমুসলিমরা প্রমাণিত করলেন যে রোজা রাখার মাধ্যমে উপকার আছে। অমুসলিমরাই স্বীকৃতি দিলেন যে মুসলমানদেরকে যদি
আর অন্য কোন ইবাদতের কথা নাও বলা হতো, ইসলাম তাদেরকে যে ইবাদতের কথা বলেছে, তাদের সৃষ্টিকর্তা তাদেরকে যে ইবাদতের কথা বলেছে, রোজার কথা বলেছে, এই রোজাটাই মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে যেত। তাহলে অমুসলিমরা বুঝে আর মুসলিমরা বুঝে না, ঠিক কিনা? অমুসলিমরা বুঝে মুসলিমরা বুঝে না। কেন বুঝবেন না? বুঝতে হবে, মানতে হবে। ইসলাম মানলেই শুধু লাভ, ইসলাম মানলেই শুধু লাভ, ইহকালীন জগতেও লাভ, পরকালীন জগতেও লাভ, সম্মানিত হবে। এখন আমরা তো রোজা রাখি, রোজা কবুল হওয়ার কিছু শর্ত আছে না? আছে না? রোজা রাখলেই কি রোজা কবুল হয়? রোজা রাখলেই রোজা কবুল হয় না। অসংখ্য বিষয় রয়েছে, আমি মৌলিক কিছু বিষয় তুলে ধরবো যে সমস্যাগুলো আমাদের ব্যাপক। সম্মানিত হাজির, রোজা রাখা অবস্থায় রোজা যদি কবুল রোজা হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চান, সর্বপ্রথম শর্ত হলো চোখ এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখ এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এই সমস্যা আছে কিনা আমাদের? চোখের হেফাজত আছে? আছে? লজ্জা স্থানের হেফাজত হয়তো আমরা রোজাই উপলব্ধি করছি, কিন্তু চোখের হেফাজত আছে কি? রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে এবং নিজেদের লজ্জা স্থান সমূহের হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তর। কে বলেছেন? রব্বুল আলামিন বলেছেন, হে নবী, মুমিন মুসলমানদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে এবং লজ্জা স্থানকে হেফাজত করে। এখন চোখে চোখের হেফাজত কিভাবে নষ্ট হয়? হাতে হাতে মোবাইল আছে কিনা বলে? আছে না? এই মোবাইলের মাধ্যমে চোখের হেফাজত নষ্ট হয়ে যায়, চোখের রোজা নষ্ট হয়ে যায়, তাই কিনা? আমাদের মোবাইলে অশ্লীল গান, অশ্লীল ভিডিও অনেক যুবকের মোবাইলে এখনো রয়েছে। রোজা রাখার অবস্থায় অনেক ভাই ছবি দেখে, দেখে না? সিনেমা দেখে কিনা বলে? আছে না? অনেকে আবার মনে করে রোজা আছি, সিনেমা দেখলে সময়টা কাটবে, এমন আছে কিনা বলে? আছে না? আছে। কিন্তু আপনি রোজা আছেন, ওই যে চোখ দিয়া অশ্লীল দৃশ্যগুলো যখন আপনি দেখবেন, অশ্লীল দৃশ্য দেখার কারণে আপনি রোজা আছেন, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু রোজা আছে, আছে কিনা? এখন আপনার চোখটাও কিন্তু রোজা আছে। এই চোখ দিয়া যখন অশ্লীল জিনিস দেখবেন, যে জিনিসটা দেখতে আমার আল্লাহ নিষেধ করেছেন, এই জিনিসটা দেখার কারণে আপনার চোখের রোজা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমরা তো চাই পরিপূর্ণ হবে রোজা কবুল হোক, আমার হাতের রোজা কবুল হোক, চোখের রোজা কবুল হোক, আমার জবানের রোজা কবুল হোক, পূর্ণাঙ্গ শরীরটা মিলে আমি রোজা রেখেছি, আমার পুরো শরীরের রোজা আল্লাহর কাছে কবুল হোক, আমরা তো এটাই চাই, চাই কিনা বলে? সুতরাং রোজা রাখা অবস্থায় অশ্লীল ভিডিও দেখা কোন সময় দেখা যাবে, শুধু রোজা নয়, রোজার সময় তো দেখা যাবেই না, অন্য সময় দেখা যাবে না, কারণ এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কি করেছে? হারাম করে দিয়েছে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, এই চোখ দিয়ে শুধু মোবাইলের অশ্লীল ভিডিও দেখি তা কিন্তু নয়, এই চোখ দিয়ে আমরা নারীদের প্রতি দৃষ্টিতে তাকাই কিনা বলে? তাকাই কিনা বলে? আমরা কিন্তু অনেকে তাকাই, অনেক যুবক আছে রাস্তার মধ্যে বসে থাকে, কখন এই সাইড দিয়ে বেয়ে যাবে স্কুলে কলেজে, আছে কিনা বলে? যদি রোজা নিয়ে এইরকম উদ্দেশ্য নিয়ে যদি কেউ রাস্তায় বসে থাকে, আর কাউকে ইউটিজিং করে, কাউকে দেখার উদ্দেশ্যে বসে থাকে, তাহলে কি তার রোজা থাকবে? থাকবে কি বলে? তার চোখের রোজাটা নষ্ট হয়ে যাবে, কারণ তার চোখ নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং এই চোখের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত। রমজানে রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা জায়েজ না নাজায়েজ বলেন তো? কথা বলেন, লজ্জার বিষয় নয় জানতে হবে, জানলেই মারতে পারবে, ঠিক কিনা? রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ, রোজা যখন ভাঙবেন তখন বৈধ। এই জন্য রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস যারা করবে তাদের রোজা থাকবে না, ওই জায়গায় লজ্জা স্থানের হেফাজত করতে হবে ওই সময়ের জন্য। শুধু তাই নয়, অবৈধভাবে কোনোভাবে লজ্জা স্থানকে
কোন কাজে ব্যবহার করা যাবে না যুবকরা তোমাদের লজ্জা স্থান তোমাদেরকে হেফাজতের দায়িত্ব নিতে হবে ঠিক কি না রোজা যদি আল্লাহর কাছে কবুল রোজা হিসেবে স্থাপন করতে চাও তোমাদের লজ্জা স্থান হেফাজতের দায়িত্ব তোমাদেরকে তাহলে রোজা যদি কবুল রোজা হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চান তাহলে এক নম্বর দায়িত্ব হলো চোখের লজ্জা স্থানের হেফাজত করা দুই নম্বর দায়িত্ব হলো জবানের হেফাজত করা কিসের হেফাজত জবান জবান দ্বারা গোনা হয় কিনা বলে হয় কিনা হয় না জবান দ্বারা সবচেয়ে দুইটা গোনা দুই প্রকার গোনা বেশি হয় এক নাম্বার গোনাহের নাম হলো গীবত আর দুই নাম্বার গোনাহের নাম হলো মিথ্যা কয় প্রকার গোনা হয় জবান দিয়ে দুই প্রকার গোনা হয় রব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াকুতাব্বাদুকুম বাদা আইহিব্বু আহাদুকুম ايأكل لحم أخيه بيتا فكرهتموه رب العالمين বলেন তোমরা একে অন্যের গীবত করো না তোমাদের মধ্যে এমন কেহ আছে কি আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করে অথচ তোমরা কেউ এটাকে পছন্দ করবে না এখন আপন মরা ভাইয়ের মাংস খাওয়া যেমন নিকৃষ্ট কাজ রুচিশীল কাজ নয় মুমিন এবং মুসলমানের জন্য আরেকজন কিবত আরেকজনের কিবত করা তেমন রুচিশীল কাজ নয় ঠিক কিনা এখন মুসলমান রোজা আছে তারপরও কিবত করে কিনা বলে করে কিনা রোজা অবস্থায় গোল মিটিং বসে যেহেতু রোজা মাসে কাজ কম করে মানুষ দুইজন চারজন পাঁচজন একখানে বসেছে আরেকজনের কিবত শুরু করে দিয়েছে ওই লোকটা কেমন ওই লোকটার ব্যবহার কেমন ওই লোকটার চরিত্র কেমন ওই ভোজনটা কেমন ওই মানুষটা কেমন ওই তাবলিগের লোকটা কেমন ওই অমুক দলের লোকটা কেমন সমালোচনা আছে কিনা বলে আছে না আছে কিন্তু এই যে রোজা থাকা অবস্থায় গীবত তো আল্লাহ পাক একেবারে হারাম করে দিয়েছে নিষিদ্ধ করেছে আল্লাহ পাক বলে দিয়েছে গীবত করা আর আপন মরা ভাইয়ের মাংস খাওয়া সমান এই দৃষ্টিকোণ থেকে তো গীবত করা যাবে না আর রোজা থাকা অবস্থায় গীবত করা যাবে না রোজা থাকা অবস্থায় যদি আমরা গীবত করি তাহলে আমাদের জবানের রোজাটা নষ্ট হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ তাহলে কি গীবত করা যাবে যাবে কি গীবত করা যাবে না কিন্তু গীবতের এই আচরণ আমাদের মধ্যে আছে কিনা বলেন তো এরপরে জবানের হেফাজত করতে হবে আরেকভাবে মিথ্যা কথা বলা যাবে না আমরা তো সারা বছর মিথ্যার সাথে অভ্যস্ত অভ্যস্ত কিনা বলে রব্বুল আলামিন বলেছেন লাআনাতাল্লাহি আলাল কাযিবিন রব্বুল আলামিন বলে যে মিথ্যাবাদী তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হয় বলে নাউজুবিল্লাহ তাহলে মিথ্যা বললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাযিল হয় কি নাযিল হয় অভিশাপ নাযিল হয় এখন রোজা রাখা অবস্থায় এই মুক্তি আর রোজা রেখেছেন আল্লাহর ভয়ে কোনো পানাহার করছেন না পানি খাচ্ছেন না খেজুর খাচ্ছেন না ভাতও খাচ্ছেন না এত পিপাসা এত ক্ষুধা কিচ্ছু পানাহার করছেন না কিন্তু এই জবানকে ব্যবহার করে যদি আবার মিথ্যা কথা বলে তাহলে এই জবানকে কষ্ট দেওয়াটা অহেতুক হবে ঠিক কিনা রোজা হবে কি রোজা হবে না জবানের রোজাটা নষ্ট হয়ে যাবে আপনার রোজা অপরিপূর্ণ হয়ে যাবে সুতরাং মিথ্যা কথা বলা যাবে না এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে অভিশাপ নাযিল করবেন পাশাপাশি মিথ্যা বলার কারণে এই বান্দার জবানের রোজাটাও নষ্ট হয়ে যায় তাহলে মিথ্যা বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ এইখানে যদি নিজের বিবেককে জিজ্ঞাসা করি যে আজকে আমি সকাল থেকে মিথ্যা বলেছি কিনা আমাদের মধ্যেই আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করলে অনেক মানুষ এখানেই বের হবে যে সকাল থেকে আমরা মিথ্যা বলেছি ঠিক কিনা আসলে আছে না কারণ মিথ্যার কথা পন্থা মাথার মধ্যে নাকি মিথ্যার কথা কি আমরা কিছুই মনে করি স্বাভাবিক মনে করি অথচ রব্বুল আলামিন বলেছে মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে মানুষের ব্যাপারে মিথ্যা বদনাম ছড়ায় এই সমস্ত লোকের প্রতি আল্লাহ পক্ষ থেকে অভিশাপ করেন না হুজুর এরপরে রোজা যদি আল্লাহর কাছে কবুল রোজা হিসেবে উপস্থাপন করতে চান পরিপূর্ণ কবুলিয়াত রোজা হিসেবে উপস্থাপন করতে চান তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো কানের হেফাজত করতে হবে কিসের হেফাজত বলে কানের হেফাজত কানের সমস্যা আছে কিনা বলে আছে না
অনেক মানুষের কান সব সময় খাড়া হয়ে থাকে, প্রস্তুত হয়ে থাকে, কে কখন কার নিন্দা করবে, কিবত করবে, শোনার জন্য রেডি হয়ে থাকে, আছে কিনা বলে, আছে আছে, কিন্তু রব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, নিশ্চিত ধ্বংস সকল ব্যক্তির জন্য যারা অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করে আর পর নিন্দা করে। এই কান খাড়া করে রাখা অন্যের গীবত শোনার জন্য, অন্যের বদনাম শোনার জন্য যারা কান খাড়া করে রাখে, এটাও কিন্তু অন্যের দোষ অনুসন্ধান করা, ঠিক কিনা, ঠিক কিনা? এই রকম চরিত্র আমাদের মধ্যে আছে কিনা বলেন, আছে কিনা? আছে, অনেক মানুষ আবার আছে মনে করেন দুইজন মানুষের মধ্যে সমস্যা, সাময়িক সমস্যা হয়েছে, আপাতত তেমন কথাবার্তা নাই, একজনের সাথে আরেকজনের মনোমালিন্য, আমাদের সমাজে কিছু কান খাড়া করা লোক আছে, একজনের কাছে গিয়া ওই লোকের ব্যাপারে কিছু কথা তুলে, ওর ব্যাপারে কিছু বদনাম তুলে, তোলার পরে ওর মধ্যে কিছু কথা বের করে নিজে শুনে, আছে কিনা বলে, আছে না? এই চরিত্রের লোক যারা সতর্ক হয়ে যান, আপনার কানকে যদি আপনি হেফাজত করতে না পারেন, এই কান দিয়ে যদি মানুষের কুটনামি, মানুষের নিন্দা, মানুষের মিথ্যা বদনাম যদি শোনার আগ্রহ তৈরি করে, শোনার চেষ্টা করে, তাহলে আপনার কানের রোজাটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আর রব্বুল আলামিন তো বলেছেন নিশ্চিত ধ্বংস লিকুল্লি হুমাযা, নিশ্চিত ধ্বংস ওই সমস্ত ব্যক্তির জন্য যারা অন্যের দোষ অনুসন্ধান করে, খোঁজে, শোনার চেষ্টা করে। তাহলে আমরা কি ধ্বংস হতে চাই? চাই কি? আমরা কি ধ্বংস হতে চাই? আমরা কিন্তু ধ্বংস হতে চাই না, আমরা রোজা আছি আল্লাহর কাছ থেকে, বাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর রোজা রেখে যদি মানুষের বদনাম কুটনাম এগুলো শোনার জন্য যদি কান খাড়া করে সমাজে ঘোরাফেরা করি, তাহলে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হাসিল হবে না। শুধু তাই নয়, এরপরে মৌলিক কয়েকটি বিষয় বলতেছি। এরপরে রোজা যদি আল্লাহর কাছে কবুল রোজা হিসেবে উপস্থাপন করতে চায়, আপনার চার নম্বর কাজ হলো, আপনার চার নম্বর দায়িত্বটা হলো সবসময় হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর কথা স্মরণ রাখতে হবে, অর্থাৎ আল্লাহর ভয় এমন ভাবে পয়দা করতে হবে যে আমি তো রোজা আছি, রোজা থাকা অবস্থায় আমি মিথ্যা বলছি কিনা, আমি তো রোজা আছি, রোজা থাকা অবস্থায় আল্লাহর হুকুম অমান্য করছি কিনা, আমি তো রোজা আছি, রোজা থাকা অবস্থায় কারোর প্রতি জুলুম করছি কিনা, আমি তো রোজা আছি, রোজা থাকা অবস্থায় কারো আইন খেলছি কিনা, আমি তো রোজা আছি, রোজা থাকা অবস্থায় কারো ক্ষেতের মধ্যে গরু ছাগল লাগাই দিয়া ক্ষেত নষ্ট করতে গেছি কিনা ইচ্ছাকৃত হবে, আমি কারো কোনো ক্ষতি সাধনের চেষ্টা করতেছি কিনা, সমাজের ক্ষতি করার চেষ্টা করছি কিনা, রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছি না করছি কিনা, রোজা থাকা অবস্থায় সবসময় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কথা হৃদয়ে স্মরণ রাখতে হবে, আমি যদি অপকর্মগুলো করি তাহলে আমার আল্লাহ এই জিনিসগুলো দেখবেন, আর আমার আল্লাহ যদি দেখে রোজা থাকা অবস্থায় আমি পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছি, তাহলে আমার আল্লাহ তো আমার রোজা কবুল করবে না। এই ভয়টা হৃদয়ের মধ্যে সবসময় যদি কাজে লাগানো যায়, তাহলেই কেবলমাত্র রব্বুল আলামিনের কাছে রোজা কবুল রোজা হিসাবে উপস্থাপন হবে। সুবহানাল্লাহ, আমরা পারবো তো ইনশাআল্লাহ, পারবো কি ইনশাআল্লাহ? তাহলে যদি রোজাকে আল্লাহর কাছে কবুল রোজা হিসেবে উপস্থাপন করতে চাই, আমি যে কয়েকটি বিষয় বললাম, এই কয়েকটি বিষয় যদি একটু অনুসরণ করা যায়, তাহলে আল্লাহর দরবারে আমাদের রোজাগুলো কি হবে, কবুল রোজা হিসেবে উপস্থাপন হবে। সুবহানাল্লাহ, রোজার ফজিলত, রোজার ফজিলত আছে না? ইতিপূর্বে যে ফজিলতের কথা শুনলাম সেটা হলো দুনিয়াবি লাভ, কি লাভ? রোজা রাখলে রোগ থেকে কি পাওয়া যায়? রোজা থাকলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এটা তো আমার শরীরের লাভ, আমার দুনিয়ার জন্য লাভ। এখন পরকালীন জীবনে লাভ আছে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেশাত করেছেন যে আমার উম্মতরা যদি রমজান মাসে রোজা রাখে, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য পাঁচটা পুরস্কারের ব্যবস্থা করেছেন। কয়টা পুরস্কার? পাঁচটা পুরস্কারের ব্যবস্থা করেছেন। এক নম্বর পুরস্কার হলো রোজাদারের মুকিল কিরাম আমার রব্বুল আলামিনের কাছে মিশকিল কিরামের চেয়ে অধিক সুন্দর বলেন, সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রোজাদার রোজা রাখে সমুদ্রের মাছগুলো পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করে।
হয়েছে তিন নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন রোজাদারের জন্য প্রত্যেক দিন বেহেশতকে সাজান কি সাজান বেহেশতকে সাজান এবং রব্বুল আলামিন বেহেশতকে বলেন ও বেহেশত আমার বান্দারা দুনিয়ার জীবনে অনেক দুঃখ কষ্ট করে রোজা রাখছে আমার হুকুম পালন করছে আমার বান্দারা অসির এই দুনিয়ার কষ্ট ত্যাগ করে এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেজন্য তুমি প্রস্তুত হয়ে যাও চার নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন রমজান মাস রোজাদারের জন্য চার নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে এই জন্য কিন্তু রমজান মাসে মানুষের দ্বারা অপকর্ম কম হয় ঠিক কিনা শয়তানি ওয়াসওয়াসা কম থাকে বলে মানুষের দ্বারা অপকর্ম কিন্তু কম হয় কিনা কম হয় যারা রোজা থাকার অবস্থায় বা রমজান মাসেও তো সমস্ত অপকর্ম করে বিভিন্ন পাপাচারে লিপ্ত হয় মানুষের প্রতি জুলুম করে মানুষের ক্ষতি সাধন করে এগুলো আসলে ওই যে শয়তান তার গায়ে ভর হয়েছিল শয়তানের যে সিলসিলা এগুলো মানুষ হিসাবে তারা দুনিয়ায় চালু রাখে কিন্তু অরিজিনালি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আবদ্ধ করে রাখে ঠিক কিনা এরপর আল্লাহ নবী বলেন রোজাদারের জন্য পাঁচ নম্বর পুরস্কার হলো রমজানের শেষ রাতে রোজাদারের যাবতীয় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন এই গুনাহ কি কদরের রাতে মাফ হয় আল্লাহর নবী বললেন না শ্রমিক যখন তার কাজ শেষ করে কাজ শেষ করার সাথে সাথে রব্বুল আলামিন শ্রমিকের পাওনা বুঝিয়ে দিয়ে দেন বলে সুবহানাল্লাহ অর্থাৎ আমরা যখন রব্বুল আলামিনের হুকুম রোজা পরিপূর্ণভাবে পুরো মাস যখন আমরা পালন করতে পারব রোজা যখন আমরা সঠিকভাবে হক আদায় করে পালন করব রব্বুল আলামিন রোজার বিনিময় হিসেবে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে গুনাহ বানায় দিবে সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে রোজাদারকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে রায়্যান শব্দের অর্থ হলো সদা প্রবাহমান ঝর্ণাধারা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে দরজা দিয়ে প্রবেশ করাবেন কিয়ামতের দিন রোজাদারকে দরজা থেকে ডাকানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তখন সব রোজাদার এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না সম্মানিত হাজিরিন এই যে রোজাদারকে প্রবেশ করানো হবে আল্লাহর নবী বলেন মান দাখালা শারিবা ওয়া মান শারিবা লা ইয়াতমাউ আবাদা আল্লাহর নবী বলেন যে লোকই সেই দরজা দিয়ে প্রবেশ করবে তাকেই সেই সদা প্রবাহিত ঝর্ণা ধারা থেকে তাদেরকে পান করানো হবে কি পান করাবে জান্নাতি পানি জান্নাতের মধু জান্নাতের দুধ নানান ধরনের নাস নামক তাদেরকে পান করা হবে আল্লাহর নবী বলেছেন আর যে সকল ব্যক্তি একবার এই ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে নিয়ামত পান করবে আর অনন্তকাল ওই ব্যক্তির মধ্যে পিপাসা কাজ করবে না আর কখনো তাদের পিপাসা লাগবে এই জান্নাতের নিয়ামত পাওয়ার প্রয়োজন আছে কিনা বলেন আছে কিনা আমরা রোজাদার এমন ভাবে রোজা রাখতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা যেন কবুল হয় সেই চিন্তা মাথায় রেখে যাবতীয় খারাপ কাজ অপরাধমূলক কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে আল্লাহর হুকুমের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে আমরা রোজা রাখতে চাই রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে জান্নাতের সুবহান সেই নিয়ামত আমরা উপভোগ করতে চাই ঠিক কি না সম্মানিত হাজির শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই রোজা মানুষের জন্য সাফায়াত করবে এবং মাহে রমজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কিনা বলে হয় কিনা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয় কিনা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় কিনা আল্লাহর নবী বলেছেন রোজা আর এই কোরআন এই দুইটা জিনিস কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে রোজা বলবে ইয়া রাব্বুল আলামিন তোমার এই সমস্ত বান্দা রোজা থাকার কারণে পাহাড় থেকে বিরত ছিল স্ত্রী সহবাস থেকে বিরত ছিল যাবতীয় পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছিল ক্ষুধা লেগেছে খাদ্য খায়নি পিপাসার্ত ছিল পানি খায়নি রব্বুল আলামিন আজকে রোজা আমি তাদের পক্ষে সুপারিশ করছি তোমার